ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার নামে একজন গ্রেপ্তারের পর তাকে আদালতে তুলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি স্থানীয় সময় বেলা এগারোটার দিকে উত্তর চব্বিশ পরগনার বারাসাত আদালতে তোলা হয় কষাই জিহাদকে এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি ভারতের পুলিশ বলছে চব্বিশ বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিগলিয়া থানার বারাকপুর গ্রামে অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি পেশায় একজন কসায় পশ্চিমবঙ্গের সিআইডি জানায় আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ চারজন মিলে কলকাতার নিউটাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর টাউনের ফ্ল্যাটে পুরো শরীর থেকে মাংস আলাদা করেন কষাই জিহাদ মাংসের কিমা করে পলিথিনে ভরা হয় হাড়গুলোকে ছোট টুকরো করে প্যাকেট করা হয় পরে সে প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে করে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয় এরই মধ্যে টুকরো হাড়গোড়ের সন্ধানে কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ বৃহস্পতিবার রাতেই কলকাতার কাশীপুরের ভাঙ্গোরের কৃষ্ণমাটি এলাকায় অভিযান পরিচালনা করে সিআইডি পুলিশ এসে কি একটা খুঁজছে দুজনকে দড়ি বেঁধে কোমরে নামানো নামিয়ে কি একটা খুঁজছে মানে এখানে সব বলা কাবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে কিন্তু বোঝা যাচ্ছে না আমরা গ্রামবাসী আতঙ্কে আছি বারো মে দর্শনার সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার আনার হত্যায় এ পর্যন্ত কষাই জিহাদ সহ তিনজনকে আটক করেছে ভারতের পুলিশ এর মধ্যে বৃহস্পতিবারই গ্রেফতার হন সিয়াম ও কসায় জিহাদ এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দল মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা